السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ہر انسان جو دنیا میں آتا ہے যে পৃথিবীতে আসে তাকে একদিন এখান থেকে বিদায় নিতে হবে। কোনো বস্তুই স্থায়ী নয়, কতক শৈশবেই আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ তাআলা তাদেরকে নিজের কাছে ডেকে নেন। অনেকেই যৌবনে আর অনেকেই বৃদ্ধ বয়সে, আর কতক চরম বার্ধক্যে, যাকে আল্লাহ তাআলা আরজালিল ওমর আখ্যা দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে ফিরে যায়। যে বয়সে পৌঁছে মানুষ শৈশবের পরমুখাপেক্ষিতা এবং জ্ঞানহীনতার শিকার হয়, আর অবশেষে তারাও এই পৃথিবী থেকে বিদায় নেয়। প্রত্যেক প্রয়াত ব্যক্তির নিকট আত্মীয় নিকট আত্মীয়ের বিদায় শোকাভিভূত হয়, যেভাবেই সে বিদায় নিক না কেন। কিন্তু কিছু সত্তা বা কিছু বা কতক ব্যক্তিত্ব এমন হয়ে থাকে যাদের পৃথিবী থেকে বিদায় এবং ইন্তেকালে শোক এবং দুঃখে জর্জরিত লোকদের গণ্ডি অনেক বিস্তৃত হয়ে থাকে। এমন কোনো প্রিয় ব্যক্তিত্ব যদি যৌবনে আর আকস্মিকভাবে পৃথিবী থেকে বিদায় নেয়, তাহলে দুঃখ এবং বেদনা সীমা ছাড়িয়ে যায়। কিন্তু খোদা তাআলা আমাদের প্রতিটি কষ্ট আর সমস্যা আক্ষেপ আর দুঃখ বেদনার মুখে খোদার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়া শিখিয়েছেন। অর্থাৎ আমরা খোদা তালার তার দিকেই আমরা প্রত্যাবর্তনকারী। এ পৃথিবী থেকে বিদায়ী ব্যক্তির নিকট আত্মীয়রা যদি পরম ধৈর্য প্রদর্শন করে এই দোয়া পড়ে, তাহলে আল্লাহ তাআলা যেখানে মরহুমের পদমর্যাদা উন্নীত করেন, সেখানে ছেড়ে যাওয়া শোকাভিভূত আত্মীয় স্বজনের আন্তরিক প্রশান্তিরও ব্যবস্থা করেন। সম্প্রতি আমাদের অতীব প্রিয় এক স্নেহভাজন জামিয়া আহমদিয়া ইউকের ছাত্র রেজা সালিম 20 বছর বয়সে ইন্তেকাল করেন। আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক প্রিয় ভাজন বলেছেন, তার
এক বন্ধু ইন্তেকালের সংবাদ শুনতেই দু ঘন্টার ভিতর মরহুমের পিতামাতার কাছে সমবেদনা জানানোর উদ্দেশ্যে যান। তিনি বলেন যে আমার স্ত্রীর আশ্চর্যের কোনো সীমা ছিল না। যখন মরহুমের মা বলেন সে আমার বড়ই প্রিয় সন্তান ছিল, কিন্তু যিনি তাকে ডেকে নিয়েছেন তা তিনি তার চেয়েও বেশি প্রিয়। এই হলো সেই মোমেন সুলভ উত্তর যা হযরত মসীহ মুসলামের মান্যকারীদের মাঝে আমরা কোনো হইচই নেই, কোনো আহাজারি নেই, আক্ষেপ হয়, দুঃখ হয়, যার বহির প্রকাশ স্বরূপ মানুষ কাঁদেও, দুঃখের আতিশয্য হয়ে থাকে বা থেকে থাকে। মায়ের চেয়ে বেশি যুবক ছেলের কষ্ট আর কে অনুভব করতে পারে, বা মৃত্যুর বেদনায় মায়ের চেয়ে বেশি কে জর্জরিত হতে পারে, বা পিতার চেয়ে কে তার যুবক ছেলের ইন্তেকালের বেদনা বেশি অনুভব করবে। পিতা সম্পর্কে আমাকে বলা হয়েছে দুর্ঘটনার সংবাদ শুনতেই চরম শোকে ছিলেন তিনি, মূর্জমান, দোয়াও করে থাকবেন একই সাথে, কিন্তু পরিস্থিতি যখন স্পষ্ট হয়ে যায় মৃত্যুর নিশ্চিত সংবাদ আসতেই স্বল্প যখন সংবাদ আসে যে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি শান্ত হয়ে যান। তো এই হলো প্রকৃত মোমেন সুলভ মর্যাদা, যুবক সন্তানের আকস্মিক মৃত্যুকে এত স্বল্প সময়ে ভোলানো সম্ভব নয়, কিন্তু একজন মোমেন তার বেদনা খোদার দরবারে উপস্থিত হয়ে বর্ণনা করে, ক্রন্দন করে, হৃদয়ের প্রশান্তি এবং মরহুমের মর্যাদার উন্নতির জন্য দোয়াও করে থাকে। আমি জার্মানির সফরে ছিলাম, আমার ফিরতি সফর সেদিনই আরম্ভ হয়। যাত্রা আরম্ভ করার পূর্বেই আমি সংবাদ পাই যে দুর্ঘটনা ঘটেছে, পথিমধ্যে ইন্তেকালেরও সংবাদ আসে। প্রিয়ভাজনের চেহারা বারংবার আমার চোখের সামনে ভাসতে থাকে, দোয়ারও তৌফিক পাই। অত্যন্ত প্রিয় এবং আদরের এক যুবক ছিল, জামিয়া আহমদিয়া ইউকের ছাত্ররা যেহেতু রীতিমতো আমার সাথে সাক্ষাৎ করে থাকে, তাদের সবার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কও রয়েছে, পরিচিতিও রয়েছে। মোলাকাতের সময় কিছু সময় থাকলে তারা প্রশ্নোত্তরও করে আমার সাথে। এই যুবকের আমার সাথে যে শেষ সাক্ষাৎ হয় কিছু প্রশ্ন তার মাথায় ছিল, তার উত্তরে উত্তর দিতে কিছু সময়ও লেগেছে আমার। আমি তাকে বিস্তারিত বুঝিয়েছি, তার পিতার বলার পর আমার মনে পড়েছে যে সাক্ষাতের পর স্নেহের রেজা খুবই সন্তুষ্ট এবং আনন্দিত ছিল যে আজকে মোটামুটি 15-16 মিনিটে আমার প্রশ্নের বিশদ উত্তর আমি পেয়েছি। সবসময় তার চোখে খেলাফতের জন্য এক বিশেষ শ্রদ্ধা এবং ভালোবাসার উজ্জ্বল্য বিরাজ করত। যখন জামিয়া ভর্তি হয় আমার ধারণা ছিল যে হয়তো খেলা তামাশাতেই এর আগ্রহ বা ক্রীড়া কৌতুকেই আগ্রহ বেশি, নিষ্ঠা এবং বিশ্বস্ততা যেভাবে প্রত্যেক আহমদীর থেকে থাকে এমনই এমন তার মাঝেও থাকবে। শৈশবে বা কৈশোরে যেমন হয়ে থাকে এমনই হবে এই ছেলের অবস্থাও, কিন্তু এই প্রিয় ভাজন আমার ধারণাকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করেছে। পড়ালেখায়ও বুদ্ধিমান প্রমাণিত হয়েছে, খেলাধুলায় নিঃসন্দেহে তার আগ্রহ ছিল, কিন্তু নিষ্ঠা এবং বিশ্বস্ততায় যোজন যোজন এগিয়েছিল। এক
আন্তরিক প্রেরণায় সমৃদ্ধ ছিল। খেলাফত এবং ধর্মের সুরক্ষার জন্য আমি নগ্ন তরবারি হয়ে বড় হব। তার কিছু বন্ধু কিছু অবস্থা যেভাবে তুলে ধরেছেন তা থেকে প্রতিভাত হয় যে তিনি এটি করে দেখিয়েছেন। তার বহু বন্ধু সহপাঠী জামিয়ার ছাত্ররা ভাই বোন পিতামাতা আমার কাছে তার গুণাবলীর উল্লেখ করেছে। একটি কথা প্রায় সকলেই লিখেছে যে বিনয়, উন্নত আচার ব্যবহার, ধর্মীয় আত্মাভিমান, খেলাফতের প্রতি সম্পর্ক এবং ভালোবাসা, আতিথেয়তা, আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাবোধ ছিল তার বিশেষ বৈশিষ্ট্য। এমন মানুষ রসুল করিম সাল্লাল্লাহু ইসলামের উক্তি অনুসারে সেসব লোকদের অন্তর্ভুক্ত হয়ে থাকে যাদের জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়, যাদের সবাই প্রশংসা করে থাকে। আর এই যুবক ধর্মের ধর্মসেবার এক বিশেষ চেতনা এবং প্রেরণায় সমৃদ্ধ ছিল। হয়তো খেলাধুলা এবং হাইকিংয়ে অংশ এর জন্য নিত যে সুস্থ দেহ ধর্মসেবার জন্য আবশ্যক। তার বৈশিষ্ট্যাবলী বর্ণনা করতে গিয়ে এই প্রিয় যুবক সম্পর্কে যা লিখেছেন প্রতিটি কথা তার সুন্দর গুণাবলীর পরিচায়ক। স্নেহের রেজা সেলিম, যিনি আমাদের প্রাইভেট সেক্রেটারি অফিসের সেলিম সাহেবের পুত্র, 2016 সনের 10ই সেপ্টেম্বর ইটালিতে হাইকিংয়ে এক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1993 সনের 27শে সেপ্টেম্বর যুক্তরাজ্যের গিলফোর্ডে জন্মগ্রহণ করেন। ওয়াকফেনোয়ের অন্তর্ভুক্ত ছিলেন। তাদের বংশে তার বড়দাদা জনাব আলাদিন সাহেবের মাধ্যমে আহমদীয়ত প্রবেশ করে, যার সম্পর্ক ছিল কাদিয়ানের নিকটবর্তী একটি গ্রামের সাথে। হযরত খলিফাতুল মসীহ সানির হাতে তিনি বয়াত করেছিলেন। এই স্নেহভাজন জামিয়া আহমদিয়ায় ভর্তি হন 2012 সনে। তার বংশের প্রথম মুবাল্লিগ হচ্ছিলেন। সালসা পাশ করে রাবেয়ায় উত্তীর্ণ হচ্ছিলেন, হতে যাচ্ছিলেন। তিনি মুসিও ছিলেন, ওসিয়ত ফর্ম পূরণ করেছেন, মঞ্জুরির কার্যক্রম চলছিল। আমি কারপুরদাসকে লিখেছি যে তার ওসিয়ত আমি মঞ্জুর করছি। পিতামাতা ছাড়া 2 ভাই এবং 2 বোন রয়েছে তার। হাফেজ এজাজ আহমদ সাহেব, যিনি জামিয়া আহমদিয়া ইউকের শিক্ষক আর হাইকিংয়ের ইনচার্জ, তিনি সাথে ছিলেন। এই ঘটনার কিছু বিশদ বিবরণ তুলে ধরতে গিয়ে তিনি বলেন যে একদিন পূর্বে পাহাড়ের চূড়া আমরা অতিক্রম করি। রাতের প্রায় 500 মিটার নিচে একটা কাঠের ঘরে রাত অতিবাহিত করি। উপর থেকে আমরা নিচে নেমে আসি। কঠিন পদ আমাদের অতিক্রম হয়ে যায়, যেখানে আমাদের সাথে অন্য 10 জন হাইকারও ছিল। সকাল 8টার দিকে সেই কাঠের ঘর থেকে ফিরে আসার জন্য যাত্রা করি। আবহাওয়া ভালো ছিল, আমরা সবাই সারিবদ্ধভাবে অগ্রসর হতে থাকি। হঠাৎ করে রেজা সেলিমের পা ফসকে যায় বা পাথরের সাথে হোঁচট খায় এবং ঢালু হওয়ার কারণে সামনের দিকে বা নিচের দিকে যেতে থাকেন আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। মাথায় সে নিচে লাগে, মাথায় হেলমেট ছিল, তা সত্ত্বেও নিচে পড়ে যাওয়ার কারণে মাথায় আঘাত আসে। ডাক্তারদের ধারণা হলো পড়তে গিয়েই হয়তো তার চেতনা হারিয়ে যায়, আঘাত আসার আগেই তার চেতনা হারিয়ে যায় বা নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। আমি তাকে ধরার চেষ্টা করি কিন্তু সফল হয়নি। আরেক ছাত্র স্নেহের হুমায়ুন তাকে আওয়াজ দেয়, তিনিও ধরার চেষ্টা করেন কিন্তু সম্ভব হয়নি। হুমায়ুনের হাত তার হাতে লেগেছে
কিন্তু তিনি তাকে ধরতে পারেননি। স্নেহের রেজা সালিম দ্রুত উপত্যকায় পরে যান। দুর্ঘটনা দেখে অন্যান্য ছাত্র তাকে বাঁচানোর জন্য নিচে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমি তাদেরকে বারণ করি, কারণ এর ফলে বড় ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। পরবর্তীতে তখন অন্যান্য পথিকদের সাহায্যে বাকি ছাত্রদেরকে উপরে নিয়ে আসি। অনেকটা নিচে নেমে গেছিল তারা। তখন ঘটনার আকস্মিকতার কারণে কারো মাঝে চলার শক্তি ছিল না ছাত্রদের মাঝে। দুর্ঘটনার অব্যবহিত পর ইমার্জেন্সি সার্ভিসকে ফোনে সংবাদ দেওয়া হয়। 20 মিনিটের ভিতর হেলিকপ্টার চলে আসে। স্নেহের আসলে আমাদের চোখের সামনেই ছিল। হেলিকপ্টারকে জায়গা সম্পর্কে অবহিত করি। তারা হেলিকপ্টারে মানুষ হেলিকপ্টারে তারা মানুষ নামায়। পুরো গ্রুপ যতক্ষণ পর্যন্ত হেলিপ্যাড না পৌঁছেছে ততক্ষণ তারা তাদের রেজা সেলিমের ইন্তেকাল সম্পর্কে কোনো সংবাদ দেয়নি। সব ছাত্ররা যখন হেলিপ্যাডে নিরাপদে পৌঁছে যায় তখন জরুরি উদ্ধারকর্মী নিয়োজিত ব্যক্তিরা আমাদের ছাত্রদের রেজা সেলিমের ইন্তেকালের সংবাদ দেয়। 1 ঘন্টার ভিতর হেলিকপ্টারের মাধ্যমে নিকটবর্তী শহরে পৌঁছানো হয়। দুর্ঘটনার সময় হওয়া ছিল সম্পূর্ণভাবে পরিষ্কার। আমরা যে রাস্তায় যাতায়াত করছিলাম এর নামে হলো নর্মাল ট্র্যাক টু পিক। রেজা সালিমের পিতা সালিম সাহেব সেখানে গিয়েছেন। তিনিও আমাকে অবহিত করেছেন যে সাধারণ স্থানীয় লোকদের সাথে সাক্ষাৎ হয়। তারা বলে যে এটি সাধারণ যাতায়াতের রাস্তা, কঠিন কোনো পথ না। আমাদের সন্তান সন্ততি তারা ওই পথ অতিক্রম করে থাকে। এক বয়োবৃদ্ধ ব্যক্তি আসেন, তিনি বলেন যে আমি প্রতিদিন এখানে ভ্রমণ করতাম। সাধারণত কম বয়স্ক ছেলেমেয়েরা এই পথে যাতায়াত করে। স্থানীয়দের যারাই এই দুর্ঘটনার সংবাদ পেয়েছে তারা বলে বাধ্যত এই রাস্তায় কোনো ঝুঁকি ছিল না, খোদার ঐশী তকদিরই মনে হয়। যাই হোক, এই পুরো বিস্তারিত তথ্য আমি এই জন্য প্রকাশ করলাম যে অনেকেই ফোনে এবং হোয়াটসঅ্যাপে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কিছু ভ্রান্ত মন্তব্য করছে যে হয়তো একা বেরিয়ে গেছিল, আবহাওয়া ভালো ছিল না, পুরো ব্যবস্থা নেওয়া হয়নি, সঠিক পোশাক পরিধান করেনি। অথচ স্থানীয় পত্রিকা এই সংবাদ প্রকাশ করেছে যে পুরো প্রয়োজনীয় সাজ সরঞ্জাম এবং পোশাক এরা পরিহিত ছিল। এমন মন্তব্য যারা করে থাকে তাদের বিবেক বুদ্ধি খাটানো উচিত। এমন সময় বৃথা মন্তব্য করার পরিবর্তে সহানুভূতি ব্যক্ত করা উচিত। এতে ব্যবস্থাপকদেরও কোনো ত্রুটি নেই। আল্লাহর নির্ধারিত সময় থাকে, সময় এসে গেছে, পা ফসকে গেছে বা পাথরে হোঁচট খেয়েছে, কিভাবে পড়েছেন, মাথা ঘোরায় বা কিভাবে ঘটনা হয়েছে জানা নেই। যাই হোক, এটি একটি তাকদীর ছিল, হয়তো এতটাই তার জীবন নির্ধারিত ছিল। অন্যান্য ছাত্র যারা সাথে ছিল তারাও শোকাকুল। আল্লাহ তাআলা তাদের মনোবলও দৃঢ় করুন, তারা যেন স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসতে পারে। স্মৃতি ভোলানো সম্ভব নয়, যেভাবে আমি পূর্বে বলেছি, বন্ধুদের মাঝে আলোচনা হতেই থাকবে, কিন্তু কোনো প্রকার নৈরাশ্য এর ফলে হৃদয়ে দানা বাঁধা উচিত নয়। জামিয়া ছাত্রদের মাঝে কোনো ভয় ভীতি বিরাজ করা উচিত নয়। সালিম জাফর সাহেব লেখেন, আমার বড়ই স্নেহের সন্তান ছিল, সে বহু গুণাবলীর আধার ছিল। কয়েকটির কথা আমি উল্লেখ করছি। সবসময় সত্য বলত, কোনো ভুল হলে গোপন করত না, বকা ঝকার ভ্রুক্ষেপ করত না, ভুল স্বীকার করা, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা ছিল তার অভ্যাস। শিশুদের খুবই ভালোবাসত, বোনের সন্তানদের প্রতি গভীর স্নেহ ছিল তার। বোন সন্তানদের বকা ঝকা করলেও ইনি এত স্পর্শকাতর ছিলেন, নিজেই কান্নাকাটি আরম্ভ করতেন, বলতেন যে বাচ্চাদের বকাঝোকা করলেই সংশোধন হয় না। মোলাকাতের কথা আমি পূর্বেই বলেছি, তিনিও লিখেছেন, যখনই মোলাকাত হতো আনন্দের সাথে ফোনে আমাকে অবহিত করতো যে আজকে সাক্ষাৎ হয়েছে হুজুরের সাথে, আমাদেরকেও সে আনন্দে অংশীদার করতো। হুজুরের সাথে বা আমার সাথে সাক্ষাতের পূর্বে অফিসে এসে অবশ্যই নীলকাঠার যাইতো, যে ভিতরে যাচ্ছি
মুসাফা করতে গিয়ে কোথাও নখ না লেগে যায়। কজন এমন আছে যারা এত সূক্ষ্মতার সাথে বিষয় দেখে থাকে, অন্যদের ভালো জিনিস দেখে আনন্দিত হতো, শৈশবে যখন চকলেট বা অন্যান্য জিনিস যখন তার জন্য নিয়ে আসতাম তার হাতে আসলে এক সপ্তাহের জিনিস নিয়ে ছাত্রদের মাঝে বিতরণ করে দিত। জামিয়ার পড়ালেখাকালে বাইরে থেকে যারা এসেছে লন্ডনের বাইরে থেকে, যারা যাদের জন্য সপ্তাহান্তে ঘরে যাওয়া সম্ভব নয় তাদেরকে, তাদের সম্পর্কে মাকে বা বোনদের বলতো যে আমার সাথে বন্ধু আসছেন, তারা খাবার খাবেন, খাবার প্রস্তুত রাখুন, তাকে যদি হোস্টেলে নিয়ে যাওয়ার জন্য কোনো জিনিস দেওয়া হতো পর্যাপ্ত হলে নিয়ে যেত, না হয় বলতো যে আমার রুমের সাথীদের জন্য যেন পর্যাপ্ত হয়, নতুবা রেখে যেত, বলতো যে আমি লুকিয়ে কিছু খেতে পারবো না। বন্ধুদের কাপড় চোপড়ও অনেক সময় ঘরে নিয়ে আসতো, বন্ধুদের কাপড় ধুয়ে ইস্ত্রি করার ব্যবস্থা করত। ভাই বোনদের সাথে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল, পুরো দায়িত্ববোধের সাথে সবার কাজ করা আর সেবা করা তার রীতি ছিল। নিজের জন্য তিনি হাতকে নিয়ন্ত্রণ করতেন, কার্পণ্য বলা উচিত না, কিন্তু তিনি অপব্যয় করতেন না, অন্যদের জন্য ছিল তার হাত উন্মুক্ত, ওসিয়ত করেছিলেন। আমি যেভাবে বলেছি আল্লাহর ফজলে তার ওসিয়ত মঞ্জুর হয়েছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এবং খেলাফতের প্রতি গভীর আকুল ভালোবাসা ছিল, খেলাফতের বিরোধী কোনো কথা শোনা পছন্দ করতেন না, আর কোনো বাজে কথা শুনলে নীরব থাকতেন না, কেউ এমন কথা শুনলে যেই হোক সবসময় তার চেহারা রক্তিম হয়ে যেত। যেহেতু খুবই ধৈর্যশীল ছিলেন, কখনো চাইতেন না তার, তাই তার অভাব তার চাহিদার প্রতি আমাদেরকেই সজাগ থাকতে হতো। পড়ালেখার সময় যুক্তরাজ্যের বাইরের ছেলেদের, বিশেষ করে ইউরোপ থেকে যারা আসে তাদের ইংরেজিতে সাহায্য করত। অন্যান্য ছেলেরাও আমাকে লিখেছে, সিনিয়র ছাত্ররাও লিখেছে যে আমাদের ইংরেজি পরীক্ষার সময় সাহায্য করত, আমাদেরকে পড়াতো এবং বোঝাতো, রাগ নামের কিছু ছিলই না, সদা হাসি খুশি তাকে দেখেছে, সবাই লিখেছে এই কথাটি। পাক হাস্যরস, পবিত্র হাস্যরসে অংশ নিত আর উপভোগও করত। নামাজ রীতিমতো নামাজ পড়তো, ওয়াকফে নাও তো ছিলই, তার পিতা বলেন যে ওয়াকফে জিন্দেগি হওয়ার সম্মান আল্লাহ দিয়েছেন, সত্য বলে সত্যবাদী তার বৈশিষ্ট্য থেকে নিজের সামর্থ্য অনুসারে অংশ পেয়েছে। আমার দীর্ঘ বাসনা ছিল যে মুরব্বী হয়ে জামাতের সেবা করবে আমাকে বলেছেন তিনি। আমি তখন তাকে বলে এই বাচ্চা যে আমি আর পড়ালেখা শেষ করার পূর্বেই মুরব্বী হয়ে গেছে, আমি কিছু ঘটনার আলোকে বলবো যে কীভাবে তাবলিগ এবং তরবিয়তের জন্য তার মাঝে ছিল একাগ্রতা। সফরও যেভাবে আমি বলেছি, সুস্থ দেহের মানুষই এই সফর অবলম্বন করেছেন রেজা, এই দৃষ্টিকোণ থেকে এটি একটি ধর্মীয় সফর গণ্য হওয়া উচিত। আল্লাহ তালা তার পদমর্যাদা ক্রমাগতভাবে উন্নীত করুন, নৈকট্য প্রাপ্তদের মাঝে তাকে স্থান দিন। তার পিতা এটিও লিখেছেন যে ম্যানচেস্টার গিয়েছিলেন রেজা ওয়াকফের জন্য, ফিরে আসার দিন কেউ তার পকেটে একটা খাম ঢুকিয়ে দেয়, সে খুলে দেখে যে তাতে কিছু টাকা রয়েছে। রেজা হাসি মুখে কৃতজ্ঞতার সাথে সে পয়সা ফেরত দেয় এবং বলে যা যে আঙ্কেল এটি গ্রহণ করা আমাদের জন্য নিষেধ। সে ব্যক্তি কয়েকদিন পর আমাকে চিঠিও লেখে যে এক ছোট বালক যে মুরব্বী হচ্ছে, মুরব্বী প্রশিক্ষণ নিচ্ছে, এখানে এসেছিল আর আমাদের সবাইকে আশ্চর্যান্বিত করে চলে যায়, যদি এমন সন্তান মুরব্বী হয় তাহলে অবশ্যই জামাতে আধ্যাত্মিক পরিবর্তন আসবে।
কেননা তাকে টাকা দেওয়া হয়েছিল কিন্তু সে নিতে অস্বীকার করে আর বড় কষ্ট করে নিজের দায়িত্ব পালন করেছে। তার মা লেখেন যে আমার পুত্র পিতামাতা এবং জামাতের প্রতি ছিল আনুগত্যশীল, আমার সাথে তার গভীর ভালোবাসার সম্পর্ক ছিল, সব পিতামাতার সাথেই থেকে থাকে, কিন্তু তার স্নেহের ধরন ছিল অভিনব, যত্নবান, কথা মান্যকারী, তুচ্ছাতে তুচ্ছ বিষয়ে খুব শ্রদ্ধার সাথে কথা বলতো, ছোট বড় সবার সাথে ভালোবাসার আচরণ করতো, ঘরের কাজে আমার সাহায্য করতো, যখনই ঘরে থাকতো কিছুক্ষণ পরপর জিজ্ঞেস করতে যে আপনি কি ক্লান্ত, আমি কি সাহায্য করব, কখনো আমাকে দুশ্চিন্তাগ্রস্ত দেখা পছন্দ করতো না, এটি বলতো যে আপনার চোখে যেন পানি না দেখি। আমি জামিয়া থেকে আসতে ঘরের সবাইকে জিজ্ঞেস করতো যে পুরো সপ্তাহ সবাই কেমন ছিলেন, গভীর আগ্রহের সাথে সবাইকে জিজ্ঞেস করতেন। বয়স যখন খুব কম ছিল তখন খলিফাতুল মসীহ রাবে ইসলামাবাদ গেলে স্কুল থেকে এসে ছুটে যেত যে আমি হুজুরের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, একই সাথে তার সাথে ভ্রমণও করব। ডক্টর নুসরত জাহান সাহেব রাবুয়ার অধিবাসিনী, তিনি অসুস্থ, আজকাল এখানে আছেন, আল্লাহ তাআলাকে আরোগ্য দান করুন। সালিম সাহেবের ঘরের সাথে তার গভীর সম্পর্ক ছিল, সালিম রেজা বলতো যে আমি তার জন্য অনেক দোয়া করি, আর আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করুন, আল্লাহ তাআলার জন্য সালিম রেজার দোয়া গ্রহণ করুন। তিনি আরো লেখেন যে জুমার দিন আমি স্বপ্নে দেখেছি আমার ঘরে অনেক মানুষ আসছে আর অনেক ছবি নেওয়া হচ্ছে, আমি গভীর দুশ্চিন্তার সাথে জেগে যাই, আমার স্বামীকে বললাম যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের অর্থ আমার ভালো মনে হচ্ছে না, সদকা দিন। সকালেই তিনি বলেন অফিসে গিয়ে সদকা দিয়ে দেব, সদকা করে দেব, কিন্তু তার পূর্বে সংবাদ আসে দুঃখজনক, এই সংবাদ। তার মা বলেন যখনই আমি কোনো কাপড় কিনে দিতাম আনন্দের সাথে তা পরিধান করতো এবং প্রশংসা করতো, আতিথেয় তার বৈশিষ্ট্য ছিল অনেক অগ্রগামী, কেউ তাকে একবার আমন্ত্রণ করলে ভুলতো না, যখনই সাক্ষাৎ হতো বা কারো ইসলামাবাদ আসলে তাৎক্ষণিকভাবে ঘরে এসে বলতো যে অমুক ব্যক্তিরা এসেছেন, খাবার রান্না করুন, তাদের খাবার খাওয়াতে হবে। ইনি আরো লেখেন যে সফরে যাওয়ার পূর্বে আমাকে উর্দুতে লেখানো উর্দুতে লেখা শেখাতে থাকেন এবং বলে যে আপনাকে অন্যান্য ভাই বোনদেরকে জিজ্ঞেস করতে হয় যে কেমন আছি, আপনি আমাকে উর্দুতে লিখবেন, আমি নিজেই উত্তর দেব। তিনি লেখেন আমি যে নসিহতি করি তা পুরোপুরি মেনে চলার চেষ্টা করত, আর বন্ধুদেরকেও সে একই কথা, রেজা একই কথা বলেছে, খেলাফতের সাথে সম্পর্ক রাখেন, জামাতের ব্যবস্থাপনার প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র নির্দেশ মেনে চলার চেষ্টা করত। তার মা বলেন একবার আমাকে বলেন যে আমার মন চায় খুব ভালো মুরব্বি হই, যেন জামাতের অনেক তবলিগ করতে পারি, এত আহমদি বানাতে চাই যা দেখে আমার প্রতি আপনার গর্ব হবে। তার বোন রফিয়া সাহেবা বলেন বড়ই স্নেহের ভাই ছিল আমাদের, ছোট ছিল কিন্তু তার চিন্তাধারা ছিল অতি গভীর, ছোট হয়ে সবার প্রতি যত্নবান, সকল বয়সের মানুষের সাথে তাদের বয়স অনুপাতে কথা বলতো, আজ পর্যন্ত কারো মনে আঘাত করেনি, সব কথা ভদ্রতার সাথে শুনত এবং সশ্রদ্ধ উত্তর দিত। ইসলামাবাদে কাজ করার জন্য যারা যেত জামাতের কর্মীরা পূর্বে সেখানে বিভিন্ন কাজ হতো, লাজনা হল যখন নির্মিত হচ্ছিল তাদের দেখাশোনা করা, চাপ পৌঁছানো বা অন্যান্য খাদ্য পানীয় সরবরাহ করার জন্য সবসময় তাদের সেবায় নিজে থাকতো, সবাই বলতো যে এই ছেলেই আমাদেরকে আমাদের খবরাখবর রাখে। তার ভাই আসাদ সালিম বলে যে খুবই সরল প্রকৃতির মানুষ ছিল, সোজা পরিষ্কার কথা বলতো, সম্প্রতি তাকে একটা নতুন গাড়ি কিনে দেই আর আমরা তাকে সারপ্রাইজ দেই, আর ভাই ভালো চাকরি করে, ছোট ভাইকে গাড়ি কিনে দিয়েছে। সর্বপ্রথম কথা এই গাড়ি সম্পর্কে যা রেজা জিজ্ঞেস করে তা হলো এর মূল্য কত, এবং বলে মুরব্বী হিসেবে আমার সাদামাটা জীবনযাপন করা উচিত, আর বেশি দামি জিনিস কেনা উচিত নয়। জিরা ইনকি
আব্দুল হাফিজ সাহেবা তার বোন লেখেন, তার ভিতর একটি গুণ হলো কারো সমালোচনা শোনা পছন্দ করতো না, তার একটা বৈশিষ্ট্য ছিল মানুষের নেতিবাচক ধ্যান ধারণাকে ভালো ধারণায় পরিবর্তন করত। তার কথা ছিল মানুষের ভালো গুণাবলীর উপর দৃষ্টি রাখা উচিত, তাদের দোষ ত্রুটি সম্পর্কে আলোচনা করার পরিবর্তে তাদের জন্য দোয়া করা উচিত। তার সরলতার একটা দৃষ্টান্ত হলো মা তার জন্য নতুন কাপড় ক্রয় করলে কাপড় পরে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হতো, এই কাপড়ে কোথায় অপ্রয়োজনীয় কৃত্রিমতা বা লোক দেখানো ভাবনা প্রকাশ পায়, তাই কোনো পুরনো কাপড় জ্যাকেট ইত্যাদি নতুন কাপড় পরে নিতেন। জামে আহমদিয়ার শিক্ষক কুদ্দুস সাহেব সাথে ছিলেন এই সফরে, তিনি বলেন যে আশৈশব আমি তাকে জানি, রাজা সালিমকে জামেয়ায় ভর্তি যখন হয় তখন আমি শাহেদ ক্লাসের ছাত্র ছিলাম, দৃষ্টিকোণ থেকে এই অধম তার সাথে এক বছরই কাটিয়েছে, কিন্তু কদামনাদের দুর্বৃত্তি ক্লাস ইজতেমা এবং জোসা চালানায় একসাথে দায়িত্ব পালনের বা ডিউটি করার সুযোগ হয়েছে। সদর খোদ্দামলা আহমদে আমাকে বলেছেন যে খোদ্দামল আমাদের ইজতেমার সময় প্রশ্নোত্তর অধিবেশনে বিভিন্ন ছেলেদের সাথে ভালো দায়িত্ব পালন করেন। রেজা স্নেহে রেজা সালিমের কুদ্দুস সাহেব লেখেন যে স্নেহের রেজা সালিমের ডিউটি হাইজিন বিভাগে হতো, এখানে হাইজিন বলা হয় আসল অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা বিভাগে তার তার ডিউটি হতো, কিন্তু কোনো সময় বলেননি যে এই বিভাগে আমি আমাকে কেন ডিউটি দেয়া হলো, বরং কঠোর পরিশ্রম একাগ্রতা এবং অবিচলতার সাথে দায়িত্ব তিনি পালন করতেন। কুদ্দুস সাহেব বলেন জামিয়াতে পড়ানোরও সুযোগ হয়েছে, খুবই বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্ট ছাত্র, ক্লাসে সবার আগে মনোযোগ সহকারে বসতেন, সবসময় কথা বলার সময় মুখে হাসি লেগে থাকতো, সে কোনো সময় রাগ করেছে বলে আমার বা রাগ প্রকাশ করেছে বলে আমার মনে পড়ে না, সবসময় অন্যদের সাহায্যের চেষ্টায় থাকতো, ক্রিকেট খেলারও আগ্রহ ছিল, স্কোর ইত্যাদি দেখতে হলে ছাত্রকে জিজ্ঞেস করেই শিক্ষকের অনুমতি নিয়েই ক্লাস থেকে যেত। এই হাইকে এক রাত আমরা একটি কাঠের ঘরে কাটিয়েছি, গোসলখানার দরজায় হুক ছিল না ভেতর থেকে, সবাই তাকে বলে যে তুমি দরজায় দাঁড়িয়ে থাকো, সানন্দ সেই জন্য পালন করো, আর এটিও বলে রাতে যদি কারো যেতে হয় তাহলে আমাকে উঠিয়ে দিও ঘুম থেকে। হাইকালে ক্লাসের স্নেহের জাফরের সাথে প্রশিয়া যাওয়ার ছিল, হাইকিং এর পর জাফরের চোখে আঘাত আসে, বারবার দুশ্চিন্তা প্রকাশ করে যে হাইক থেকে নিচে গিয়ে ইনশাল্লাহ তোমাকে চেক আপ করাবো, হাসপাতালে নিয়ে যাব। লেখেন রেজা সালিম খুবই নিষ্ঠাবান এক ওয়াকফে জিন্দেগি ছিলেন, পরিশ্রমী অবিচল, সবার সাথে সুন্দর ব্যবহার করা ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। জামিয়ার আরেক শিক্ষকের নাম হলো জহির খান সাহেব, তিনি লেখেন যে গত দু বছর থেকে রেজার ক্লাসকে পড়ানোর তৌফিক পাচ্ছিলাম, এই অধম এই যুবকের মাঝে এক অনন্য বৈশিষ্ট্যটি দেখেছে, যে কাজেই তার উপর ন্যস্ত করা হতো কঠোর পরিশ্রম একাগ্রতা দায়িত্ববোধের চেতনা নিয়ে পালন করতো, অনেক সময় দেখেছে সেই কাজে নিয়োজিত অন্যান্য ছাত্ররা এদিক সেদিক চলে গেলে সে একা সেই কাজ করে চলেছে, যতক্ষণ কাজ শেষ না হতো সাধ্য অনুসারে কাজে লেগে থাকত। রেজা সালিমের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য ছিল কখনো অপ্রয়োজনীয় প্রশ্ন করত না, যখনই প্রশ্ন জিজ্ঞেস করত সচরাচর পাশ্চাত্যে ইসলাম এবং আহমদীয়তের উপর যেসব আপত্তি হয় সেই সংক্রান্ত প্রশ্ন করত, অনেক সময় বোধহয় তার কোনো অমুসলিম বা আহমদি বন্ধুর সাথে কথা হয়েছে সেই প্রশ্ন জিজ্ঞেস করেছে, অর্থাৎ আল্লাহ তাআলা তার হৃদয়ে ইসলাম এবং আহমদীয়তের সুরক্ষা এবং এর বিরুদ্ধে উত্থিত আপত্তির খণ্ডনের জন্য এক স্ফুলিঙ্গ জ্বালিয়ে রেখেছিলেন। রেজা দু একবার আমার সাথে গাড়িতে বসে লিফট নেয়, দুবার তার ইউএসবি স্টিক জেব থেকে গাড়িতে পড়ে যায়, আর তাতে হযরত মুসা আলাইহিস সালামের বই পুস্তকের অডিও রেকর্ড ছিল, কোনো আজে বাজে জিনিস থাকতো না তার ইউএসবিতে। অনুরূপ ভাবে সৈয়দ মাসুদ আহমদ সাহেব লেখেন, যিনি জামিয়ার শিক্ষক, যে টিউটোরিয়াল গ্রুপে অন্তর্ভুক্ত ছিল, পড়ালেখার পাশাপাশি ইন্টেলেকচুয়াল এবং ব্যায়াম ইত্যাদিতেও গভীর আগ্রহ রাখত,
তার সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ অন্যান্য ছাত্রের মোকাবেলায় অনেক বেশি ছিল। অনুরূপভাবে তিনি বলেন, গত বছর কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজা সেলিম 500+ পংক্তি মুখস্থ করে, এটি উল্লেখযোগ্য এক বৈশিষ্ট্য ছিল। পংক্তি মুখস্থ করার পূর্বে শুধু মুখস্থই করতো না, বরং এর বিষয়বস্তু বোঝার চেষ্টা করত। এর জন্য সিনিয়র ছাত্র এবং শিক্ষকদের সাহায্য নিত। তিনি লেখেন, রেজা সেলিমের তবলিগের গভীর আগ্রহ একাগ্রতা ছিল। গত বছর ওয়াকফে আরজির জন্য তাকে ওলভারহ্যাম্পটন জামাতে পাঠানো হয়েছে। সেখানে লিফলেট বিতরণ করা ছাড়াও স্থানীয় জামাতের সদস্যদের সাথে বেশ কিছু তবলিগি স্টলও করেছে। তার ইংরেজের সাথে তার তখন সাক্ষাৎ হয় যে খুবই কর্মঠ সক্রিয় খ্রিস্টান ছিল। রেজা মুসিব ইসলামের গবেষণার আলোকে তাকে হজরত ঈসা আলাহ ইসলামের ক্রুশ থেকে মুক্তি লাভ এবং কাশ্মীর থেকে হিজরতের কথা অবহিত করলে সেই ব্যক্তি আশ্চর্য হয়। তারপরে তাকে মসজিদে আমন্ত্রণ জানায়, মসজিদ ভিজিট করে সেই ব্যক্তি আমন্ত্রণ জানায়, তার সাথে সবসময় বা স্থায়ী যোগাযোগ অব্যাহত রাখে। অনুরূপভাবে ইসলামাবাদ অর্থাৎ স্থানীয় জামাত ইসলামাবাদ ও জামে আহমদিয়ার সাথে লিফলেট বিতরণ এবং তবলিগি স্টলের জন্য সবসময় সোচ্চার থাকত। গত বছর তার ক্লাসের কিছু ছাত্র বা জামিয়ার কিছু ছাত্র স্পেন গিয়েছিল গ্রীষ্মে। সেখানে আমি বলেছিলাম যে অন্তত পক্ষে 50,000 লিফলেট বা প্যাম্পলেট বিতরণ করবে, আর আল্লাহ তালার ফজলে এই গ্রুপ 50,500 লিফলেট সেখানে বিতরণ করে। অনুরূপভাবে মনসুর জিয়া সাহেব জামিয়ার শিক্ষক, তিনি লিখছেন, খুবই শান্ত শিষ্ট প্রকৃতির ছাত্র, কখনো তাকে আমি ভ্রুকুঞ্চিত করতে দেখিনি বা রাগের কোনো লক্ষণ দেখিনি। খেলাফত এবং জামাতে বিশ্বাস সম্পর্কে কেউ যদি কেউ অযথা আপত্তি করলে তার চেহারায় গভীর রাগের এবং ক্রোধের লক্ষণ দেখেছি। লিখছেন যে এসব কথায় কথার স্পষ্ট প্রমাণ তার স্নায়ু এবং রোগের খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল। খেলাফতের প্রতি তার গভীর সম্পৃক্ততা, সংশ্লিষ্টতার আর ধর্মীয় জ্ঞান অর্জনের আরেকটি দৃষ্টান্ত হলো যখনই ক্লাসে আমার অর্থাৎ খলিফাতুল মসির খুতবার কথা বলেছি আর খুতবার প্রেক্ষাপটে পরীক্ষা করতাম, অনেক কথা তার মুখস্থ থাকত, খুতবা মনোযোগ সহকারে শুনতো। ইনি একই কথা বলছেন যা অন্যরা লিখেছে, তবলিগের গভীর একাগ্রতা ছিল। সোশ্যাল মিডিয়াতে ও আহমদীদের তবলিগ করা তার এক রীতি ছিল। শিক্ষকদের দিক নির্দেশনায় কঠোর কষ্ট করে গায়ের আহমদীদের আপত্তির খণ্ডন করত। তার এক সহপাঠী স্নেহের সফির আহমদ লেখেন যে বেলজিয়ামের সাথে আমার সম্পর্ক, তিনি জানতেন যে আমি সপ্তাহান্তে বাসায় যাই না, উইকেন্ডে সবসময় তার ঘরে রান্না করা খাবার খাওয়ানোর জন্য নিয়ে যেত। ইংরেজির আমাদের ইংরেজি যেহেতু দুর্বল, তাই ইংরেজির পরীক্ষার সময় বুঝিয়ে পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করত। শাহজেব সাহেবও লেখেন যে খুবই কোমলমতি, অন্যদের হাসি মুখে বরণকারী ব্যক্তি ছিল, সব সদা অন্যদের সাহায্যের জন্য প্রস্তুত থাকা ছিল তার বৈশিষ্ট্য। ইনি বলেন যে ওয়াকফে আরজের জন্য যখন আমাদের পাঠানো হয় বাজারে, আমরা তবলিগি স্টল লাগাই, দুই খ্রিস্টান ব্যক্তি আসে, রেজা খুবই সুন্দরভাবে জামাতের বাণী পৌঁছায়, জ্ঞান ব্যাপক ছিল, তবলিগের প্রেরণায় সমৃদ্ধ ছিল, কখনো রাগান্বিত স্বরে কথা বলতো না, ছেলেদের একত্রিত করে অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠানের ব্যবস্থা নিত। আমার একটা ঘটনা মনে আছে, 2014 সনের আগস্টে ওয়াকফে আরজি সময় এই অধম আবার রেজা সেলিম মরহুম তবলিগি স্টল লাগাই, যাওয়ার কিছুক্ষণ পূর্বে ব্রিটেন ফার্স্টের সদস্যরা আসে, এরা ইসলাম বিরোধী, তারা লিফলেট বিতরণ করছিল। আমাদের কাছে যখন পৌঁছে রেজা সেলিম এর সাথে রাগত স্বরে প্রশ্ন করতে থাকে,
কিন্তু তিনি ধৈর্য এবং নমনীয়তার সাথে সব প্রশ্নের উত্তর দেন। অবশ্যই তারা জানতে পেরেছে এরা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত নয় যারা কট্টরপন্থী। জামিয়ার ছাত্র জাফের বলেন যে ক্লাসরুমে তার সাথে বসেছিলাম, হঠাৎ করে মার্কার হাতে নিয়ে বলে, জাফের আমরা জামিয়ায় অনেক সময় নষ্ট করছি, আর টাইম টেবিল লেখা আরম্ভ করে ফ্রি টাইমকে হাইলাইট করে বলে যে এই সময় কিছু করা উচিত, এই সময়কে ও আমাদের সময় নষ্ট না করে কাজে লাগানো উচিত। অনুরূপভাবে শিক্ষকদের সাথে বসে বিভিন্ন সাবজেক্ট পড়ার তিনি পরিকল্পনা হাতে নেন অবসর সময়ে। যেই ছেলের চোখের কথা পূর্বে বলা হয়েছে, যার যা চোখে আঘাত আসে সামান্য, তিনি বলেন সামান্য আঘাত আসে আর বারবার এসে শেষ মুহূর্ত পর্যন্ত বলতে থাকে, জাফের নিচে পৌঁছেই আমরা হাসপাতাল যাব যেন সঠিক চিকিৎসা নেওয়া সম্ভব হয়। তিনি আরো বলেন যে দুর্ঘটনার পূর্বে পাহাড় থেকে নিচে নামার সময় কোনো জায়গায় আমার পা ফসকে পা ফসকে যেত, আর তিনি আমার জন্য চিন্তা করতেন যে সাবধানে অগ্রসর হও। গত বছর হাইকিং কালে উচ্চতার বা হাই অ্যাল্টিচিউডের কারণে, অ্যাল্টিচিউড সিকনেস যাকে বলা হয়, আমার কষ্ট হয়, বারবার আমাকে আশ্বস্ত করতো যে আর জিজ্ঞেস করতো আমি কেমন আছি, কিন্তু এটাই জানতো না যে আল্লাহর ইচ্ছা ভিন্ন ছিল। সপ্তাহান্তে বাসায় এসে জামাতের বিরুদ্ধে যে আপত্তি হতো সেগুলো মুখস্থ করে এসে শিক্ষকদের কাছ থেকে উত্তর নিত। জামের আরেক ছাত্র হাফেজ তাহা বলেন, খেলাফতের জন্য ছিল নিবেদিত প্রাণ, খলিফা ওয়াক্তের প্রতি গভীর ভালোবাসা রাখত। খলিফা ওয়াক্ত বা নিজামের বিরুদ্ধে কোনো কথা কারো সহ্য করত না। একবার কোনো এক ব্যক্তি যে জামাত থেকে দূরে চলে যায় খেলাফত সম্পর্কে কোনো বাজে কথা বললে রেজা তাকে বলে, আমি তোমার সব কথা সহ্য করতে পারি, কিন্তু খেলাফত সম্পর্কে বা খেলাফতের বিরুদ্ধে কোনো কথা আমি সহ্য করতে পারি না। আরেক ছাত্রের নাম হলো দানিয়াল, সে বলে গত বছরের হাইকিং এর পর আমরা হাফেজ এজাজ সাহেবের কাছ থেকে হাইকিং সংক্রান্ত বিষয়াদি শিখছিলাম, লেসন নিচ্ছিলাম, সে খুবই আনন্দিত ছিল। আর আমরা সবাই সম্মিলিতভাবে ফোনে ভিডিও করে পাঠাচ্ছিলাম, আমাদেরকে সবসময় আনন্দিত রাখার চেষ্টা করতো, তার চেষ্টা থাকতো সমাজের নষ্ট, প্রত্যেক সপ্তাহে নতুন কোনো বই পাঠ করতো, রীতিমতো তাহাজ্জুদ পড়ার চেষ্টা ছিল তার। বন্ধুদের বলতো যে তাহাজ্জুদের সময় যেন তাকে জাগিয়ে দেয়া হয় যদি সে ঘুমন্ত থাকে। জামিয়ার পড়ালেখা ছাড়াও জাগতিক জ্ঞান অর্জনের গভীর আগ্রহ ছিল, জেনারেল নলেজ এবং কবিতা প্রতিযোগিতার প্রতি আগ্রহ ছিল। অনেক বহু ঘটনা তার সংক্রান্ত মানুষ লিখেছে, আল্লাহ তাআলা মরহুমের মর্যাদা উন্নীত করুন, তার প্রিয়দের মাঝে স্থান দিন। সেই বালক যেভাবে বলেছে, জামিয়া পাশ করার পূর্বেই এক উত্তম মুরব্বী এবং মুবাল্লিগ ছিলেন, খেলাফতের জন্য অশেষ আত্মাভিমান রাখতেন। আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন জামিয়ার সকল ছাত্রদের তৌফিক দিন, তারাও যেন নিষ্ঠা এবং বিশ্বস্ততায় অগ্রগামী থাকে এবং নিজেদের দায়িত্ব পালনকারী হয়। স্নেহের রেজার বন্ধু তার গুণাবলী যেন বর্ণনা না করে, বরং বন্ধুত্বের দাবি হলো সেই তার গুণাবলী অবলম্বন করে নিজেদের সকল শক্তি সামর্থ্য ধর্মের সেবায় নিয়োজিত করুন। আমার এবং আগত খলিফাদের যেন সর্বোত্তম সাহায্যকারী এবং সুলতানের নাসির হস্তগত হতে থাকে। আল্লাহ তাআলা
পিতা মাতাকে আর ভাই বোনদের আন্তরিক প্রশান্তি দান করুন, ধৈর্য দিন, ধৈর্য এবং খোদার সন্তোষে সন্তুষ্ট থেকে যে সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি তারা প্রকাশ করেছেন এর উপরে যেন তারা প্রতিষ্ঠিত থাকে, আর খোদার যেন তারা কৃপা ভাজন হয়। ভবিষ্যতের সকল পরীক্ষা এবং সমস্যা থেকে আল্লাহ তালা তাদের রক্ষা করুন। নামাজের পর ইনশাআল্লাহ জানাজা হাজির হবে, আমি বাইরে গিয়ে জানাজা পড়াবো, বন্ধুরা এখানেই সারিবদ্ধ থাকবেন। আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া نستাইনু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.